এদিকে জেল হত্যা মামলার চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সুপ্রিম কোর্টে বলেন দেরিতে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে অন্যদিকে বিচারিক আদালতের রায় বহাল রাখাকে স্বাগত জানিয়ে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন এই রায়ের মধ্য দিয়ে জাতি আরও একটি কলঙ্ক দূর হল সকালে পাবলিক লাইব্রেরি সেমিনার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন আজকে যে খুনিরা সেলফ কিলার্স যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল জাতীয় চার নেতা যারা স্বাধীনতা সংগ্রামের চার মহানায়ককে হত্যা করা হয়েছিল তাদের বিচার বিলম্বিত হলেও আজকে আমরা স্বস্তি পেয়েছি এই কারণে যে আজকে হত্যা করা হয়েছে চার জাতীয় নেতাকে জেলখানে অভ্যন্তরে একটি চক্রান্তের মাধ্যমে একটি ষড়যন্ত্রের মাধ্যমে তা আজকে রায়ের মাধ্যমে সেটা উচ্চারিত হয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আর কোনো দিন কেউ দল মত নির্বিশেষে জেলে যেখানে মানুষের নিরাপত্তা দেওয়া হয় সেখানে যাতে হত্যা না হয় আমরা মনে করি বঙ্গবন্ধু হত্যার পরে হত্যার বিচারের পরে যেমন জাতি কলঙ্কের কলঙ্কমোচন হয়েছিল আজকেও জেল হত্যার পরে আমরা সার্বিকভাবে আমাদের কলঙ্ক কলঙ্কমোচন হয়েছে